हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडी एक्सेस। देखो तुम्हारा जो प्रतिदिन रिजनिंग मॉक टेस्ट नेवा हो आज के क्योंकि एर पर हे 21 और ये समस्त जो मॉक टेस्ट नेवा हो एगुलो क्योंकि तुम्हारे डब्ल्यूई कन्स्टेबल और डब्ल्यूई एसआईर ऊपर भित्ति कर समस्त प्रश्नगुलि तुम्हारे एखे देवा। तो चलो शुरू करा जा आज के सेशनटी। आजकल प्रश्नगुलि देखे नेब। तो देखो तुम्हारे प्रथम प्रश्न कि बोलछे, विवृति समस्त पाखी हलो हाँस समस्त प्राणी हलो हाँस। देखो एरकम जखन तुम्हारे प्रश्न थाकबे तुम्हारा किन्तु छविटी एके तारपरे तुम्हारा सिद्धान्ते जाबे। देखो सिद्धान्ते कि बोलछे, किछु पाखी हलो प्राणी, किछु प्राणी हलो पाखी, समस्त प्राणी हलो पाखी, समस्त पाखी हलो प्राणी। तो आमरा एटा ई विवृति जे देवा रयेछे एटा आमरा आगे छवि एके नेई। तो देखो समस्त पाखी हलो हाँस अर्थात समस्त पाखी, एखाने जतगुलो पाखी रयेछे ई सबगुलोई हच्छे हाँस अर्थात आमादेर एटा हये जाबे हाँस। तो आमरा लिखे नेई एटा कि, एटा हच्छे हाँस आर एटा हच्छे आमादेर पाखी। আর তোমরা কিন্তু ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপর কি বলছে, দেখো সমস্ত প্রাণী হলো হাঁস অর্থাৎ যতগুলো প্রাণী রয়েছে এই সবগুলোই হচ্ছে হাঁস অর্থাৎ আমরা এখানে ভিতরে হয়ে যাবে। কারণ এখানে যতগুলো তোমাদের প্রাণী রয়েছে এই সবগুলো প্রাণী হচ্ছে কি, এগুলো সবগুলো প্রাণী হচ্ছে হাঁস। তো এটা আমরা কী লিখবো, এটা হচ্ছে তোমাদের প্রাণী। তো আমাদের কিন্তু ছবিটা আঁকা কী হলো, কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্তে কী বলছে, দেখো কিছু পাখি হলো প্রাণী অর্থাৎ এখানে যে পাখি রয়েছে এই কিছু পাখির সাথে এই প্রাণীর সম্পর্ক এখানে বলা রয়েছে। কিন্তু এখানে কি সেই সম্পর্ক বলা রয়েছে, এখানে কিন্তু বলা নেই। তো কিছু এখানে বলা নেই, তো অপশন তোমাদের এক হয়ে যাবে ভুল। অপশন দুই যাবো, কী বলছে দেখো, কিছু প্রাণী হলো পাখি অর্থাৎ কিছু প্রাণী সেটা কি পাখি, এটাও কিন্তু না, এটার সাথে আমাদের কি কোনো সম্পর্ক এখানে বলা হয়নি। তো এটাও কিন্তু ভুল। তো কি তিন নম্বর কী বলছে, দেখো যে সমস্ত প্রাণী হলো পাখি, যে সমস্ত যতগুলো প্রাণী রয়েছে এই সবগুলো প্রাণী কি পাখি, না এটাও না। তাই তিন নম্বর তোমাদের হয়ে যাবে ভুল। তারপরে কি দেখো, সমস্ত পাখি হলো প্রাণী, যতগুলো পাখি রয়েছে এই সমস্ত পাখিগুলো হচ্ছে কি প্রাণী। তো এটাও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে ভুল, এটাও বলা নেই। তো এখানে সিদ্ধান্ত যে রয়েছে সিদ্ধান্ত এই চারটি সিদ্ধান্তই কিন্তু তোমাদের এখানে ভুল দেওয়া রয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে, উপরের কোনোটি নয়, অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কোনোটি ঠিক নয়। পরবর্তী প্রশ্ন, সমু এ থেকে 12 কিমি দূরত্বে বি বিন্দুতে গেল, সে তারপর ডান দিকে ঘুরে 8 কিমি গিয়ে সি বিন্দুতে গেল, তারপর সেখান থেকে ডান দিকে ঘুরে 6 কিমি দূরত্বে ডি বিন্দুতে গেল, সে শুরুর বিন্দু থেকে এখন কত দূরত্ব রয়েছে। তো প্রথম লাইনটি আমরা পড়ে নেবো। তো কী বলছে, সমু এ থেকে বি 12 কিমি দূরত্বে বি বিন্দুতে মিলল, অর্থাৎ এটা যদি আমাদের এ বিন্দু হয়ে থাকে এটা হয়ে যাবে বি বিন্দু, আর এখানে দূরত্ব হচ্ছে তোমাদের কত, 12 কিমি, অর্থাৎ এ থেকে বি বিন্দু মিলল 12 কিমি দূরত্বে গিয়ে। এবার কি দেখো তোমরা, সে তারপর ডান দিকে ঘুরে 8 কিমি সি বিন্দু মিলল, অর্থাৎ সে যদি এখানে থাকে এখানে তার ডান দিক কোনটা হবে, ডান দিক হয়ে যাবে তোমাদের এটা, অর্থাৎ সে এখানে সি বিন্দু আসলো এবং এখানে সে বর্তমান দূরত্ব হচ্ছে 8 কিমি। তারপরে কি বলছে দেখো, তারপর সেখান থেকে সে ডান দিকে ঘুরে 6 কিমি দূরত্বে ডি বিন্দুতে মিলল, কত কিমি গেছে, 6 কিমি, এবং কোন দিকে গেছে, ডান দিকে। তাহলে দেখো তাহলে আমাদের ডান দিক কোনটা, যে যখন সে ওদিক থেকে মুখ করে আসবে তখন তার ডান দিক হয়ে যাবে কিন্তু এটা, এবং সেটা কত দূরত্বে রয়েছে, এখন সে রয়েছে 6 কিমি দূরত্বে, সেটা কোন বিন্দু মিলছে, ডি বিন্দুতে কিন্তু মিলছে। এবার আমাদের কি করতে বলছে, এবার দেখো সে শুরু বিন্দু থেকে এখন কত দূরত্বে আছে, অর্থাৎ এখান যে তার ছিল শুরু বিন্দু এবং এখান থেকে তার এই দূরত্বটা কতটুক সেটা তোমাদের বের করতে বলছে। তো দেখো আমরা এটা কিভাবে বের করব, তো দেখো এটা যদি 6 কিমি হয় আর এটা সম্পূর্ণ 12 কিমি তাহলে এটা অর্ধেক হয়ে যাবে কত, এখানে অর্ধেক হয়ে যাবে 6 কিমি, অর্থাৎ এটুক 6 কিমি এবং এটু হচ্ছে 6 কিমি, আর আমাদের এটা কত কিমি, এই সম্পূর্ণ জায়গাটার দূরত্বটা এটা হচ্ছে 8 কিমি। তাহলে আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে 6 কিমি এবং এটি হচ্ছে 8 কিমি। এবার আমাদের বের করতে হবে এইটা কত কিলোমিটার। তো দেখো আমরা যদি এটাকে লম্ব ধরি এবং এটাকে ধরি ভূমি, তো আমাদের সূত্রই রয়েছে কিন্তু, অতিভু স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আমরা লম্ব স্কোয়ার কত ধরবো, আমরা সূত্র লিখে নিয়ে গিয়ে অতিভু স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের কিন্তু 8 স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমাদের 8 আর 64, তার সাথে হয়ে যাবে তোমার কত, 6 6 36, তাহলে হয়ে যাচ্ছে কত, 64 আর 36 যেগুলো হয়ে যাচ্ছে 100। এবার যদি আমরা অতিভুজ বার করে শুধু আমাদের এই বর্গমূল তুলে দিই বর্গটা, তাহলে এখানে কি এখানে বর্গমূল এখানে করে দেবো, তো আমাদের হচ্ছে কত, 10 কিমি, অর্থাৎ আমাদের অতিভুজ কত বের হলো, অতিভুজ বের হলো আমাদের কিন্তু 10 কিলোমিটার।
10 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে তার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তো অপশন তোমাদের এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন, ওষুধের সঙ্গে সুস্থতার যে সম্বন্ধ আছে সেরূপ সম্বন্ধ বিশিষ্ট শব্দ দুটি কি হবে? তো দেখো এখানে কি বলছে, ওষুধের সঙ্গে সুস্থতার। তোমরা এটা বুঝতে পারছো যে কোনো রোগীকে ওষুধ খাইয়ে কি করে সুস্থ করে তোলা হয়। তো এটার সঙ্গে এটা বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে যে অপশনগুলিতে সেই অনুরূপ যে সম্বন্ধ বলো সেটা তোমরা বের করো। তো অপশন এ কি বলছে দেখো তোমরা, শিক্ষার সঙ্গে বই। তো এটার সাথে কিন্তু কোনো সম্পর্কটা মিলছে না। পাখির সঙ্গে বাসা এটাও হচ্ছে না, দাঁতের সঙ্গে জিহ্বা এটাও হচ্ছে না। অপশন ডি কি হচ্ছে দেখো, বইয়ের সঙ্গে শিক্ষিত, অর্থাৎ কোনো ছাত্র যদি পড়াশোনা করে অর্থাৎ বই পড়ে সে কিন্তু শিক্ষিত হবে। তো সেইভাবে অনুরূপ কিন্তু এখানে বলা রয়েছে, কোনো তোমাদের পেশেন্টকে যদি ওষুধ খাওয়ানো শিখে সুস্থতা লাভ করে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাং হয়, ব্যাং যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, সাপ যদি ফড়িং হয় এবং ফড়িং যদি বাঘ হয়, তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি? যখনই তোমাদের এরকম প্রশ্ন থাকবে তোমরা কিন্তু সবার শেষে আগে চলে আসবে। কি বলছে দেখো, এটা পড়ার পর তোমরা শেষের জিনিসটা লক্ষ্য করবে, কি বলছে যে বিষধর প্রাণী কোনটি। তো তোমরা প্রথমে জানো বিষধর প্রাণী এখানে যে বলা রয়েছে তার মধ্যে বিষধর প্রাণী হচ্ছে কোনটি, সেটা হচ্ছে সাপ। এবার তোমরা দেখবে যে সাপকে কি বলা হয়েছে। তো আমরা দেখি, হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাং হয়, ব্যাং যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, এখানে কিন্তু বলা হয়েছে সিংহ যদি সাপ, তবে সাপ কি সেটা কিন্তু বলা হয়নি। তো কি বলছে দেখো, সাপ যদি ফড়িং হয়। তো এটাই তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। সিংহ যদি সাপ হয় এটা কিন্তু, এটা তো ঠিক না, এটা বলা হচ্ছে আমাদের সাপ যদি ফড়িং হয়। তো এটাই হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার, সাপ কি ফড়িং। তো বিষধর প্রাণী হচ্ছে আমাদের ফড়িং, অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কলকাতাকে সাংকেতিকভাবে এত লেখা হয় তাহলে বেঙ্গলকে কি লেখা হবে? দেখো এটা তোমাদের এভাবে শিখবে তোমরা, এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম, এখান থেকে মানগুলো লিখবে তোমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এবং তার নিচে নিচে এখান থেকে শুরু করবে এম এর পরে কি এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, এভাবে তোমরা লিখবে। এবং তেরো পরের 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, আমাদের কাছে 26টি লেটার রয়েছে আমাদের। তো এবার দেখো কলকাতা কি বলা হয়েছে, আমরা দরকার পড়ে কলকাতা কথাটা আমরা এখানে লিখে নিই, কলকাতা কে এ টি এ, তাহলে কি বলা হয়েছে দেখো, 11 এটা কে এর মান কত তোমরা একবার দেখে নাও, কে এর মান কত 11, এই সেই অনুরূপভাবে কিন্তু এখানে তোমাদের কি মানটা তোমাদের লেখা হয়েছে 11। তাই কে নিচে আমরা কত লিখবো, 11 লিখবো, এবং ওয়ের মান কত দেখো তোমরা, ওয়ের মান কত 13 14 15, তো এখানে তোমাদের কিন্তু কি 15 লেখা হয়েছে, তাহলে ওয়ের মান হচ্ছে 15। তারপর তোমরা দেখো এল এর মান হচ্ছে 12 12 লিখছে, তারপর দেখো কি আছে 11, আবার কে এর মান কত 11, এবং এর মান হচ্ছে কি 1, তাহলে এই জন্য লিখছে তোরা লিখেছে এখানে 01, তাহলে দেখো কত হবে এবার 20, তির মান কত 20, তো টি কোথায় গেলো আমাদের এখানে টি, তাহলে গুণ 13 14 15 16 17 18 19 20, তো টি হয়েছে আমাদের কত 20, এবং আবার শেষে লিখছে এখানে 01। তো এবার আমরা সেই অনুরূপভাবে এটা তোমাদের কিন্তু হয়ে যাবে বেঙ্গল, বি ই এন জি এ এল, বি কত, বি হচ্ছে আমাদের কি 2 অর্থাৎ 02, ই কত রয়েছে আমাদের, ই রয়েছে 5, তাহলে 05, এন কত রয়েছে, এন রয়েছে 14, তাহলে কি 14, তাহলে জি কত রয়েছে, জি রয়েছে 7, তাহলে কি হবে 07, এ রয়েছে 01, এল কত রয়েছে, এল রয়েছে আমাদের 12, তাহলে তোমাদের এখানে অ্যান্সারটি তোমরা মিলিয়ে নাও, 02 05 14 02 05 14, ঠিক আছে মিলছে, তারপর 07 01 12, হ্যাঁ তো অপশন তোমাদের এই হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর তোমরা এটা দরকার পড়লে এটা মুখস্থ করে নেবে কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, লুপ্ত বর্ণগুলি নির্ণয় করো। তো দেখো তোমার কি রয়েছে, ওয়াই এক্স ডাব্লিউ ইউ টি এস কিউ পি ও এম এল কে ড্যাশ, তো দেখে নাও তোমরা এটা কি হয় তোমাদের আসে, এটা তোমাদের কিন্তু আসে দেখো ওয়াই এর সাথে যে ইউ সম্পর্ক, এটা কিন্তু তোমার মাঝখানে 3টি লেটার রয়েছে, অর্থাৎ ইউর পরে কি আসে ইউ ভি, তারপর ডব্লু, তারপর কি, তারপর ডব্লু, তারপর আসে তোমাদের কি এক্স, তারপর আসে ওয়াই, ইউ ভি ডব্লু এক্স ওয়াই, ইউ ভি ডব্লু এক্স, তারপর আসে ওয়াই। এবার দেখো এটার সাথে সম্পর্ক, এটা কিন্তু আমাদের 3 ঘটেছে, কিউ পরে কি আসে, কিউর পরে তোমাদের আসে দে কিউ আর এস T
টি, তারপরে আসে ইউ। এইভাবে তোমাদের কিন্তু কি পিছন দিকে সব আসছে। তো এম এর যে আগে তিন ঘর আগে কী রয়েছে, তিন ঘর আগে রয়েছে তোমাদের কিন্তু আই। তো তোমাদের এখানে তো কী হয়ে যাবে, এখানে তোমার হয়ে যাবে আই হয়ে যাবে। কারণ কি দেখো, তোমরা আই এর তিন ঘর কী আই জে কে এল তারপরে আসে এম। তো তোমাদের এখানে যে অপশনগুলো রয়েছে, তোমাদের অপশন আই যে রয়েছে সেটাই তোমাদের হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো আমরা কিন্তু আর বাকি যে অপশনগুলো তোমরা দেখে নাও, এখানে এল কে জে আর শুধুমাত্র একটি অপশনে তোমাদের কিন্তু এখানে আই রয়েছে। তো আমরা সময় নষ্ট না করে আমরা কিন্তু ডাইরেক্ট এখানে টিক চিহ্ন করে দেবো। তো অপশন তোমাদের ডি হয়েছে তোমাদের এখানে রাইট অ্যান্সার। তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো এরপর কী হবে। তো এখানে তোমাদেরকে ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এটা তোমাদের খুব কম সময় থাকবে এটা বের করার একটা ট্রিক। নেক্সট, নিম্নে প্রদত্ত সংখ্যা শ্রেণীতে একটি ভুল সংখ্যা দেওয়া আছে, শ্রেণী ভুল সংখ্যা নির্ণয় করুন। তো দেখো তোমরা এটা আমরা কীভাবে বের করবো, এটা তোমাদের কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন। তো দেখো এটা কী ভুল দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে তোমরা দেখবে যে এটা কীভাবে আসলো। তো দেখো এখানে যে তোমাদের রয়েছে, দেখো দুই ছয় চার, তো এখানে যে রয়েছে এই দুই আর চার যোগ করে তোমাদের কিন্তু এখানে আসছে ছয়, এবং পরবর্তী দেখো তোমরা তিন আর ছয় যোগ করে তোমাদের এখানে হয়েছে কিন্তু নয়, এবং চার আর তিন যোগ করে তোমাদের এখানে হয়েছে কিন্তু সাত, এবং পাঁচ আর তিন যোগ করে তোমাদের এখানে আছে আট, এবং পরবর্তীতে ছয় আর দুই যোগ করে কত আসার দরকার ছিল, এখানে আট আসার দরকার ছিল, কিন্তু এখানে আছে তোমাদের সাত। অর্থাৎ এটা তোমাদের কিন্তু কি ভুল রয়েছে। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, নিচে প্রদত্ত সংখ্যা শ্রেণীতে একটি সংখ্যা লুপ্ত আছে, শ্রেণীর লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। তো দেখো এরকম যখন তোমাদের প্রশ্ন দেখতে পাবে তোমরা, যে প্রথমে তোমাদের এখানে একটি কোশ্চেন মার্ক দিয়ে রয়েছে, তো তোমরা কিন্তু পিছন দিক থেকে সম্পর্ক বের করার চেষ্টা করবে। তো দেখো তোমরা নব্বই তিনশো পনেরো রয়েছে, তিরিশ থেকে এত রয়েছে, এবং বারো থেকে তিরিশ রয়েছে। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমাদের কিন্তু তিরিশকে যদি তিন দিয়ে গুণ করি তবেই কিন্তু আমাদের এখানে নব্বই আসে। তো এবার দেখো দেখি আমরা বারোকে কত দিয়ে গুণ করলে তিরিশ আসে। তো দেখো তোমরা বারোকে যদি আমরা টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করি তবে আমাদের কিন্তু এখানে কত আসে তিরিশ আসে। তো একটা দেখো একটা সম্পর্ক আমরা কিন্তু বুঝতে পারছি, আভাস পাচ্ছি যে টু পয়েন্ট ফাইভ তারপরে আসে থ্রি, এবার আসবে কত, আসার দরকার আছে থ্রি পয়েন্ট ফাইভ। তো দেখি তিরিশকে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে তিনশো পনেরো আসে। তো আমরা গুণ করে দেখি নব্বই থ্রি পয়েন্ট ফাইভ, আচ্ছা আমরা এবার না করবো না থ্রি পয়েন্ট ফাইভ, এবার নব্বই নয় দিয়ে গুণ করে দেখি, তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ, তিন নং সাতাশ, পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ, হাতে হলো চার, এবং তিন নং সাতাশ আচ্ছা কত হয় একত্রিশ। অর্থাৎ এখানে শূন্য দিলাম শূন্য, এবং এখানে দশমিক রয়েছে তার এক ঘর পরে দশমিক, তো আমাদের এখানে তিনশো পনেরো চলে আসে। তো এবার দেখে না তোমরা যে এখানে কিন্তু তোমাদের কি থ্রি পয়েন্ট ফাইভ গুণ করলে তোমাদের কিন্তু এখানে তিনশো পনেরো আসে। সেই অনুরূপভাবে দেখো তোমরা এখানে টু পয়েন্ট ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ, তো এখানে কত আসার দরকার ছিল, এখানে তোমাদের আসছিল কত টু, এবং এর এর আগে কত আসবে, এর আগে কিন্তু আসবে তখন ওয়ান পয়েন্ট ফাইভ। তাহলে এবার দেখে না তোমরা যে দুইয়ের সাথে কত যোগ করলে বারো আসে। তো তোমাদের বুঝতে পারছো এখানে ছয় হবে। তাহলে এবার তোমরা একটা জিনিস মিলিয়ে নাও যে চারের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে কি সিক্স আসে, হ্যাঁ অবশ্যই আসে। তাহলে বুঝবে তোমরা যে এটাই তোমাদের হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন তোমাদের এ হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন সিক্স। তো সিক্স হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বেমানান শব্দ চিহ্নিত করো, স্ট্রবেরি ব্ল্যাকবেরি গুজবেরি বেরি বেরি। তো দেখো স্ট্রবেরি এটি হচ্ছে ফল, এটা ব্ল্যাকবেরি এটাও হচ্ছে তোমাদের একটি ফল, এবং গুজবেরি এটি একটি ফলের নাম, তবে যে বেরি বেরি আছে না এটি একটা হচ্ছে কি একটি রোগের নাম। তো এটাই তোমাদের কী কী একটি বেমানান শব্দ। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, সম্পর্কযুক্ত শব্দ খুঁজে বার করো, পেন্সিল কী করে, পেন্সিল দিয়ে কী করি আমরা রাইট করি, অর্থাৎ পেন্সিল দিয়ে লেখা হয়। তো নাইফ, এই নাইফ দিয়ে কী করা হয় সেটা তোমাদের বের করতে হবে। তখন ইঞ্জোর, ইঞ্জোর মানে কি আঘাত করা, তো এটা নাইফ দিয়ে আমরা আঘাত ঠিক, কিন্তু পেন্সিলের সাথে যে রাইট সম্পর্ক রয়েছে, তো পেন্সিল যখন রাইট সম্পর্ক রয়েছে তবে কিন্তু এখানে নাইফের সাথে সেই সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না। দেখো পিল, পিল মানে কি, পিল মানে হচ্ছে খোসা বা ত্বক, এবং প্রিক, প্রিক মানে কি, প্রিক মানে হচ্ছে তোমার কি বিদ্ধ করা বা খোঁচা দেওয়া। তো এই নাইফ দিয়ে কিন্তু কী করে আমরা বিদ্ধ করি, তেমন পেন্সিল দিয়ে কি লিখি এবং নাইফ দিয়ে কী করে বিদ্ধ করি। তো অপশন তোমাদের এখানে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তবে অপশন ডি দেখো অ্যাটাক, অ্যাটাক মানে কি, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ, তো দেখো এটা তোমাদের হবে না। তো অপশন সি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। প্রিক মানে কি, প্রিক মানে হচ্ছে তোমার বিদ্ধ করা। নেক্সট প্রশ্ন, নিচের শব্দগুলি ক্রম অনুসারে সাজাও, পৃষ্ঠা বইয়ের তাক পাঠাগার বই তালিকা। তো দেখো এখানে যে তোমাদের দেওয়া রয়েছে
শব্দগুলো, এই শব্দগুলো সবার শেষে তোমরা বুঝতে পারছো এখানে তোমাদেরকে পাঠাগারে আসবে, কারণ লাইব্রেরিতে আমরা বই দেখতে পারি, তো এটাই তোমাদের সর্বশেষে আসবে। তো দেখো এমন একটু অপশন দেখো তোমরা যেখানে তোমাদের তিন নম্বরটি সর্বশেষে রয়েছে, তো দেখো অপশন ডি এবং অপশন সির মধ্যে কিন্তু রয়েছে, তো এখানে বুঝতে পারছো তোমরা যে সি এবং ডি এর মধ্যেই তোমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। তোমরা দেখে নিই, দেখো কয়েকটি পৃষ্ঠা মিলেই তোমাদের কিন্তু কি হয় একটি বই তৈরি হয়, তো আমাদের সর্বনিম্ন কি আসবে এক আসবে, তারপর কি আসবে তারপরে বই তৈরি হয় তারপর কি চার আসবে। এরপরে দেখো তোমরা এই বইয়ের পরে কি আসবে একটা কি বইয়ের তাক বানানো হবে, তো তারপরে আসবে কি দুই, এবং তাকের পর কি আসবে একটা কি তালিকা বানানো হবে, তো অপশন থেকে কি পাঁচ, এবং সবার শেষে সেই তালিকা হিসেবে কিন্তু তোমার কি একটি পাঠাগার তৈরি হবে, তো অপশন থেকেই থ্রি হয়ে যাবে। তো এবার মিলিয়ে তোমরা নেও এক চার দুই পাঁচ তিন, এক চার দুই পাঁচ তিন, তো অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের চিত্রে বৃত্ত নির্দেশ করে শিক্ষক, তাহলে বৃত্ত কি নির্দেশ করে শিক্ষক বৃত্ত। এবার কিন্তু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কি নির্দেশ করে, বর্গক্ষেত্র আমাদের নির্দেশ করে ডাক্তার, এবং ত্রিভুজ, ত্রিভুজ নির্দেশ করে কি উকিল, এবং আয়তক্ষেত্র নির্দেশ করে কি আয়তক্ষেত্র নির্দেশ করে লেখককে। এবার আমরা প্রশ্নে যাব, কি বলছে দেখো কতজন লেখক আছে যারা ডাক্তার ও উকিল, দেখো লেখকের কথা বলছে এবং কতজন লেখক আছে যারা কি ডাক্তার এবং উকিলও রয়েছে, তো আমরা লিখবো লেখক কোনগুলো বলা হয়েছে, লেখক কাকে বলা হয়েছে, কোনগুলো বলা হয়েছে নির্দেশ করেছে লেখক বলা হয়েছে তোমাদের কিন্তু আয়তক্ষেত্রটাকে, তো এটা হচ্ছে কি এটি হচ্ছে আয়তক্ষেত্র এবং এটি হচ্ছে আমাদের কি লেখকের ঘর, এবং লেখকের মধ্যে কি বলছে আমরা সেটা দেখে নেবে। বর লেখকের মধ্যে কি বলছে ডাক্তার ও উকিল, ডাক্তার কোনটাকে বলা হয়েছে, ডাক্তার বলা হয়েছে তোমাদের বর্গক্ষেত্র, অর্থাৎ এটাকেও আমাদের নিতে হবে বর্গক্ষেত্রটাকে, তো বর্গক্ষেত্র নেওয়া হয়েছে। এবার কি বলছে দেখো সেটা উকিলও বলা হয়েছে, এবং উকিল কি ত্রিভুজ, অর্থাৎ এই সমস্তরে হচ্ছে কি আমাদের কি উকিল, তো এবার কি হচ্ছে যে লেখক যারা ডাক্তার এবং উকিল, তো ডাক্তার এবং উকিল কোনটি, ডাক্তার উকিল এবং তোমরা দেখে নাও যে এই পাঁচটি, এই পাঁচটি কিন্তু তোমাদের যে ডাক্তার উকিল এবং যে লেখক সবগুলোর মধ্যে পড়ে, এবং চার, এই চারটি কিন্তু তোমাদের লেখক ডাক্তার এবং উকিলের মধ্যে পড়ে, তবে যে দেখো দুই রয়েছে এই দুটি কিন্তু কি কিসে কিসের মধ্যে পড়ছে এই ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের মধ্যে পড়ছে, তবে এটি বর্গক্ষেত্রের মধ্যে পড়ছে না, এবং তিনটিও কিন্তু সেই রূপ, তো এখানে তোমাদের কি শুধুমাত্র চার এবং পাঁচ হয়ে যাবে, অর্থাৎ চার যোগ পাঁচ হয়ে যাবে নয়, তো অপশন বারো নম্বর তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আসলে তোমরা বুঝতে পেরেছ। তেমন প্রশ্ন কি বলছে দেখো কতজন লোক আছে যারা শুধুমাত্র উকিল, তাই উকিলকে কি নির্দেশ করছে দেখো তোমরা ত্রিভুজ, তাই ত্রিভুজের মধ্যে আমরা দেখে নেব যে কতগুলি আছে শুধুমাত্রই তারা কি উকিল, তো দেখো এক রয়েছে, এটি কি এটির মধ্যে আর কোনো কিছু কিন্তু জড়িত নেই, অর্থাৎ এটি শুধুমাত্রই হচ্ছে তোমাদের উকিল, এবং দুই, দুই মধ্যে কি এই বর্গক্ষেত্র সরি আয়তক্ষেত্র রয়েছে, তো এটা হবে না, তিনটাও হবে না, চারটা হবে না, পাঁচও হবে না, ছয় হবে না, সাত হবে না, তবে যে আট রয়েছে দেখো তোমরা এই আটটি কিন্তু শুধুমাত্রই তোমাদের উকিল, আট এবং এক, তো আট আর এক যোগ করলে হয়ে যাচ্ছে তোমাদের নয়, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নয় জন, শুধুমাত্র উকিল রয়েছে নয় জন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো একটি ছাত্রদের সারিতে সামন্তক বাম দিক থেকে সপ্তম, ভেঙ্কর ডান দিক থেকে বারোতম, এবং যদি তারা নিজেদের মধ্যে সিট পরিবর্তন করে তবে সামন্তক বাম দিক থেকে বাইশতম হয়, ওই সারিতে কতজন ছাত্র ছিল, তো আমরা আগে প্রথম যে কথা বলছে এইটুকু আগে করে নিই, কি বলছে সামন্তক বাম দিক থেকে সপ্তম, অর্থাৎ এখানে যদি সামন্তক হয়, সামন্তক বাম দিক না বাম দিক, তাহলে বাম দিক থেকে কত হচ্ছে এখানে ছয়জন রয়েছে এবং সে রয়েছে সপ্তম, অর্থাৎ এখানে সে রয়েছে, এবং কি বলছে দেখো ভেঙ্কর, ভেঙ্কর কি ভেঙ্কর রয়েছে ডান দিক থেকে বারোতম, অর্থাৎ এখানে যদি ভেঙ্কটকে ধরি আমরা কি রয়েছে এ রয়েছে বারোতম, অর্থাৎ তার এইদিকে ডান দিকে রয়েছে আরও কতজন, আরও রয়েছে এগারো জন। এবার কি বলছে দেখো যদি তারা নিজেদের মধ্যে সিট পরিবর্তন করে, অর্থাৎ ভেঙ্কট আসবে এখানে এবং সামন্তক আসবে তোমাদের এখানে, তবে কি হবে দেখো সামন্তক বাম দিক থেকে বাইশতম হয়, অর্থাৎ এদিক থেকে, এদিক থেকে কততম হয় বাইশতম হয়, অর্থাৎ এখানে তোমাদের আছে একুশ জন, তাহলে সে পড়ছে বাইশ জনে, তবে ওই সারিতে কতজন ছাত্র ছিল, তো তোমরা লক্ষ্য করো দেখো আমরা যদি শুধুমাত্র কি জায়গাটা চেঞ্জ করলাম, কিন্তু যে ভেক্টর সেই জায়গায় কি রয়েছে ভেক্টর ছিল আগে এবং সামন্তক ছিল, ভেক্টরের ডান দিকে এগারো জন ছিল এবং তাহলে কি সামন্তক দিক থেকেও তাহলে সে এবার কতজন থাকবে এগারো জনে থাকবে, কারণ কি এদের তো স্থান পরিবর্তন হয়নি না, শুধুমাত্র হয়েছে ভেঙ্কট এবং সামন্তকের মধ্যে, এবং এখানে বলে দেওয়াই রয়েছে যে সে বাদিক থেকে রয়েছে বাইশতম, এবং কি তাহলে কি তার এদিকে রয়েছে একেরো জন, তাহলে তোমাদের টোটাল ছাত্র কতজন হয়ে যাবে, তো দেখো একুশ এক, তার সাথে রয়েছে আমাদের কত এগারো জন, তাহলে এটা যোগ করে দেই, তাহলে কত হচ্ছে এক এক তিন
দুই আর একে তিন, তাহলে মোট তোমাদের ছাত্র সংখ্যা সেগুলো হচ্ছে তোমাদের কতজন? 33 জন। তো অপশন তোমাদের কি সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো, না বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট বিবৃতি, সকল বাতি হলো খুঁটি, কিছু খুঁটি হয় কাঠ। তো দেখো আমরা তাহলে প্রথমে ছবি দেখে নেই, তাহলে সকল বাতি হলো খুঁটি, তাহলে সকল বাতি, তাহলে সকল বাতি কি এটা হচ্ছে আমার কি বাতি এবং সকল বাতি হচ্ছে কি খুঁটি, তাহলে এটা যদি আমি কি ধরি বাতি ধরি এটা হচ্ছে কি খুঁটি, কারণ বলাই রয়েছে সকল বাতি, তাই সকল বাতি এটা এবং কি এগুলো হচ্ছে কি সমস্তগুলোই বাতি হচ্ছে খুঁটি। এবার দেখো কি বলছে, কিছু খুঁটি হয় কাঠ, অর্থাৎ কিছুতে খুঁটি আছে না, যে খুঁটি কিছু খুঁটি হয় কাঠ, অর্থাৎ এই জায়গাটা কিছু কথাটা আমাদের নির্দেশ করছে, তো কিছু কি হয় কাঠ হয়। তাহলে অপশন আমরা এই পড়ে কী বলছে দেখো, সিদ্ধান্তে যাবো আমরা, কিছু বাতি হয় কাঠ। তো দেখো বাতির সাথে কাঠের সম্পর্ক আমরা কিন্তু কি খুঁজে পাচ্ছি না, অর্থাৎ এখানে কাঠের সাথে কি বাতির সম্পর্ক সঠিকভাবে কিন্তু বলা যাচ্ছে না, তো সিদ্ধান্ত আমাদের এখানে ভুল ধরতে পারে ভুল এটা। তো অপশন কিন্তু দুই কী বলছে দেখো, কিছু কাঠ হয় খুঁটি, অর্থাৎ কিছু কাঠ এখানে বলাই রয়েছে কিছু খুঁটি কাঠ বা কিছু কাঠ হয় খুঁটি একই কথা, তো অপশন কি দুই হয়ে যাবে আমাদের কিন্তু ঠিক। তো এবার দেখবো আমরা যে কেবলমাত্র এক ঠিক এটা নয়, কেবলমাত্র দুই ঠিক, হ্যাঁ এটা আমাদের ঠিক, অপশন বি তোমাদের হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কি বলছে অপশন সি, এক এবং দুই উভয় ঠিক, এটা হচ্ছে না কোনোটি ঠিক না এটা হচ্ছে না, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি গোলাকার টেবিল ঘিরে পরস্পর সমদূরত্বে রাখা ছয়টি চেয়ারে বসেছে কে? অরুণ। তাহলে কি যে পরস্পর সমদূরত্বে কি রয়েছে, গোলাকার কথাটা কিন্তু তোমরা মনে রাখবে, ছয়টি চেয়ারে বসছে অরুণ, প্রসূন, সত্যেন, কাঞ্চন, নরেন এবং মিঠুন। অরুণ মিঠুনের পাশে এবং কাঞ্চন কাঞ্চনের ঠিক উল্টো দিকে বসেছে, সত্যেন বসেছে কাঞ্চনের ডান দিকে আর প্রসূন বসেছে অরুণের বাম দিকে। তো তোমাদের আপনার এখানে প্রসঙ্গ দেওয়া রয়েছে, তো যখন তুমি এরকম প্রশ্ন আসবে তোমরা কি আমরা ছজন বসে, তো ছজন আমরা জায়গাটাকে সিলেক্ট করে নিই, তাহলে কীভাবে সিলেক্ট করবো এভাবে আমরা একবার কি ছয়টা জায়গা সিলেক্ট করে নিলাম। এবার আমরা প্রশ্নে ফিরে যাবো, দেখ প্রশ্নে কী বলছে আমাদের, দেখো কী বলছে, অরুণ অরুণ মিঠুনের পাশে, অরুণ কী বসেছে, অরুণ বসেছে মিঠুনের পাশে, তো আমরা যে কোনো একটা জায়গায় নিতে পারি, তো অরুণ আমরা এখানে নিলাম, অরুণ অরুণ বসেছে কি মিঠুনের পাশে, অর্থাৎ আমরা এদিকে দিতে পারি এদিকে দিতে পারি মিঠুন, আর পরে আমরা কেন দিলাম সেটা আমরা তোমরা বুঝে যাবে। দেখো তারপরে কিছু দেখো, এবং কাঞ্চনের ঠিক উল্টো দিকে বসেছে, অর্থাৎ অরুণ যে বসেছে না, অরুণ বসেছে কাঞ্চনের একদম উল্টো দিকে, অর্থাৎ কাঞ্চন বসেছে এখানে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে কী বলছে দেখো তোমরা, সত্যেন বসেছে কাঞ্চনের ডান দিকে, তাহলে সত্যেন বসেছে কোথায়, কাঞ্চনের ডান দিকে, অর্থাৎ এই দিক থেকে যে মুখ করে আছে সে তাহলে ডান দিক কোনটা হবে, ডান দিক এটা হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে হয়ে যাবে কি এখানে বসেছে আমাদের সত্যেন। এবার কি বসছে দেখো তোমরা, সত্যেন বসেছে কান দিকে কাঞ্চনের ডান দিকে, তাহলে হয়ে গেল, আর প্রসূন বসেছে অরুণের বাম দিকে, এবং অরুণের কি ডান দিকে এটা এবং এটা হচ্ছে বাম দিক, তাহলে অরুণ বসেছে কোথায় এদিকে বসে, তাহলে হয়ে গেল অরুণ আমাদের, সরি অরুণ না কি বলছে এখানে প্রসূন, প্রসূন বসে এটা তোমাদের প্রসূন হয়ে যাবে, প্রসূন প্রসূন বসেছে কি অরুণের ডান দিকে সরি বাম দিকে। এবার তো কি বলছে, তাহলে আমাদের কি একজন বাকি রলো থাকলো কি নরেন, তাহলে আমরা এই জায়গাটা কিন্তু আমরা কি নরেনকে আমরা বসিয়ে দিলাম। এবার আমরা প্রশ্নে ফিরে যাই, দেখো নরেনের উল্টো দিকে কে বসেছে, তো নরেন কে নরেন এখানে বসেছে, নরেন উল্টো দিকে বসেছে প্রসূন, তো অপশন তোমাদের কি ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এবার অপশন 17 নম্বর প্রশ্নে যাবো, কি বলছে দেখো, প্রসূন প্রসূন এবং কাঞ্চনের মধ্যে কে বসেছে, প্রসূন এবং কাঞ্চন, তো প্রসূন কোথায়, প্রসূন হচ্ছে এটা এবং এটা হচ্ছে কাঞ্চন, এবং প্রসূন এবং কাঞ্চনের মাঝখানে বসেছে তোমাদের কিন্তু সত্যেন, তো অপশন তোমাদের এখানে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কিন্তু দেখো কি বলছে, যে রাধা সুনীতার চেয়ে ছোট কিন্তু রীতার থেকে বড়, রীতা গীতার থেকে বড়, শ্যাম রীতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, কে সর্বকনিষ্ঠ। দেখো তোমরা এখানে এরকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু এখানে যে নামগুলো রয়েছে সেগুলো তোমরা যারা ছোটো শুধু তাদের নামটা রাখবে, আর যারা বড় তাদের নামগুলো কেটে দেবে, এভাবে করলে খুব সহজে তোমরা এই অ্যান্সারটি বের করতে পারবে। তো দেখে নাও তোমরা কীভাবে বার করছি আমরা, যে রাধা সুনীতার চেয়ে ছোট, তা রাধা কি, রাধা হচ্ছে সুনীতার থেকে ছোট, অর্থাৎ সুনীতা আমরা কেটে দিলাম, কারণ দেখো এই যে দুটি নাম রয়েছে না রাধা এবং সুনীতা, তার মধ্যে ছোটো কে, তার মধ্যে ছোটো হচ্ছে রাধা। এবার কী হচ্ছে দেখো, কিন্তু রীতার থেকে বড়, তাহলে রাধা এখানে কি কাটা যাচ্ছে, কারণ কি সে তো রীতার থেকে বড় কিন্তু আমাদের চেয়েছে সর্বকনিষ্ঠ, তাহলে আমরা ছোট নামটা রাখবো। এবার দেখো কি বলছে, রীতা গীতার থেকে বড়, রীতা যে রয়েছে এই রীতা, এই রীতা কিন্তু গীতার থেকে বড়, অর্থাৎ এই রীতা নামটাও কাটা যাচ্ছে, কারণ এই রীতা এবং গীতার মধ্যে ছোট হচ্ছে গীতা,
এবার কি হয়েছে দেখো, শ্যাম রীতার থেকে বড়। তো আমরা এখানে রীতা নামটা কাকে কাটা দিয়েছি, কারণ গীতায় বড় আমাদের ছোট রয়েছে, এখানে দেখো গীতার কথা রেখে বলা রয়েছে, না হলে আমরা তিনটি নামই কেটে দেবো। এখানে কিন্তু তোমাদের দেখো শ্যাম রীতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, এগুলো নাম আমাদের কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা যে নামগুলো পেয়েছি এর মধ্যে গীতা সবচেয়ে ছোট। তো কি শ্যাম কাটা, রীতা কাটা এবং রাধা কাটা যাবে, কারণ এগুলো আমরা আগে কেটে দিয়েছি, কারণ এগুলো তো বড় রয়েছে কিন্তু তার মধ্যে ছোট তো গীতা, তো আমরা গীতা নামটা শুধু রেখে রাখলাম। তো দেখো কি বলছে, কে সর্বকনিষ্ঠ, তো সবচেয়ে কনিষ্ঠ হচ্ছে তোমাদের গীতা। তো অপশন তোমাদের এখানে রাইট হিসেবে যাবে অপশন ডি। দেখো খুব সহজেই আমরা কিন্তু এর অ্যান্সারটি কি বের করতে পারলাম। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, লুপ্ত সংখ্যাটি কত, 4, 8, 3, 2, 5, 8, 4, 0, 6, 8, 4, 8, তো এখানে তোমাদের কত হবে। তো দেখে নাও তোমরা এটা কি হবে, তোমাদের সংখ্যাটা কিন্তু আসে, তোমরা প্রথমে দেখতেই পারছো দেখো, 4-এর সাথে 8 গুণ করি তবে তোমাদের কি 32 হচ্ছে, এবং 5-এর সাথে 8 গুণলে কত হচ্ছে 40, এবং 6-এর সাথে 8 গুণ কত হচ্ছে তোমাদের 48। এভাবে কিন্তু তোমাদের এই লজিক জ্ঞানে খাটবে। দেখো 4-এর পরে কত আসে 5, 5-এর পরে 6, তাহলে এবার বুঝতে পারছো তোমার কত আসবে 7, এবং প্রতি ক্ষেত্রেই তোমাদের কিন্তু কি 8 গুণ করা হয়েছে, তাহলে এখানেও 7-এর সাথে 8 গুণ করা হবে, তাহলে 7-8 কত হয় 56, তাহলে তোমাদের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে 7, 8, 5, 6, তাহলে তোমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে 7, 8, 5, 6, অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।